السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. প্রিয় বন্ধুগণ, দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা বিভিন্ন সময় দেখি আমাদের সামনে অনেক সমস্যা ভেসে ওঠে। আমরা ঠিক তেমনই একটি সমস্যা নিয়ে আজকে কথা বলবো। আমরা দেখেছি আমাদের বাংলাদেশে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার মতবাদ ঢোকানো হয়েছে। তো ট্রান্সজেন্ডার মতবাদ কি সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। ট্রান্সজেন্ডারিজম, ট্রান্সজেন্ডার মতবাদ, এটি একটি ভয়ঙ্কর মতবাদ। হোয়াট ইজ ট্রান্সজেন্ডারিজম? আগে আমাদের ট্রান্সজেন্ডার সম্পর্কে জানতে হবে। তো পাঠ্যপুস্তকে সরাসরি ট্রান্সজেন্ডারিজম এই শিরোনামে আসেনি, বা ট্রান্সজেন্ডার মতবাদ এমন শিরোনামে কোনো গল্প লেখা হয়নি। কিন্তু এমন কিছু গল্প লেখানো হয়েছে, সেখানে বাচ্চাদেরকে এমন কিছু গল্প পড়ানো হচ্ছে বইয়ের মধ্যে, যে গল্পগুলো পড়লে সাধারণত ছোটোবেলা থেকেই বাচ্চাদের মনে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারিজম যে মতবাদগুলো রয়েছে এগুলো তাদের ব্রেনে গেঁথে থাকবে এবং তার প্রতি ভালোবাসা জন্মাবে। তো শুরু থেকেই যদি আমরা এ সম্পর্কে বাচ্চাদেরকে সচেতন করতে না পারি, তাদেরকে সতর্ক করতে না পারি, তাহলে দেখা যাবে আমাদের সামনের ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর এবং বাচ্চারা আস্তে আস্তে দিন থেকে পেছনের দিকে সরে যাবে। ট্রান্সজেন্ডারিজম, যেটাকে জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয় বলে। প্রিয় বন্ধুগণ, ট্রান্সজেন্ডার মতবাদ তাদের মূল দাবি হচ্ছে একজন পুরুষ সে যদি নিজেকে নারী মনে করে তাহলে তাকে নারীর অধিকার দিতে হবে, একজন নারী সে যদি নিজেকে পুরুষ বলে দাবি করে তাহলে তাকে পুরুষ হিসেবে যে মর্যাদা পায় সে মর্যাদা তাকে দিতে হবে। তো ট্রান্সজেন্ডারিজম অর্থাৎ ট্রান্সজেন্ডার মতবাদ, জেন্ডার আইডেন্টিটি, লিঙ্গ পরিচয়, এই মতবাদ উঠে কবে, সবার প্রথম দাবি হয় কত সনে, আমরা ইতিহাস থেকে জেনেছি 1965 সনে সর্বপ্রথম ট্রান্সজেন্ডারের দাবি ওঠে। এবং ইউরোপ আমেরিকাতে অনেক লোকজন তারা ট্রান্সজেন্ডারিজমের বিষয়ে আসক্ত হয়ে সেই মতবাদ গ্রহণ করে নিজেদের শরীরে অস্ত্রোপচার করেছে, শরীরে অস্ত্রোপচার করে দেহ পরিবর্তন করেছে, এরকম নজির আমরা দেখেছি। তো আমরা ইতিহাস থেকে জানি, বেশি দিন আগের কথা নয়, 2011 সনের কথা, একটা পত্রিকায় শিরোনাম লেখা এসেছিল, মহিলা কারাগারে গর্ভবতী দুই কয়েদি, ঘটনা কী, ভিতরে কী এসেছে। তো ঠিক এই ট্রান্সজেন্ডার মতবাদে আসক্ত এক ব্যক্তি, যে ট্রান্সজেন্ডার মতবাদকে গ্রহণ করেছে এমন একজন ব্যক্তি, যার নাম হচ্ছে ডেমিট্রিয়ার মাইনর, এই ব্যক্তি খুনের দায়ে আসামি হয়ে কারাগারে আবদ্ধ ছিল। তো দীর্ঘদিন কারাগারে আবদ্ধ থাকার পরে 2011 সনে এই লোকটি দাবি করল যে আমি এখন থেকে মহিলা। সে ছিল মূলত পুরুষ, পরবর্তীতে দাবি করল যে আমি একজন মহিলা। তো ট্রান্সজেন্ডার মতবাদের বিষে আচ্ছন্ন আমেরিকার যারা গভর্নমেন্টের ছিল অথবা প্রশাসন কার্যে যারা ছিল, তারা সকলে এই ব্যক্তির দাবি মেনে নিয়ে তাকে নারী জেলখানায় আবদ্ধ করা হলো। তো কিছুদিন পরেই এই শিরোনাম লেখা হলো। তো যেহেতু সে একজন পুরুষ, এই আপাদমস্তক একজন পুরুষকে নারী জেলখানায় রাখলে যা হওয়ার তাই হলো, সেখানে দুইজন মহিলা গর্ভবতী হলো। তো সেখানে তদন্ত করা হলো, চিকিৎসা করা হলো, পরীক্ষা নিরীক্ষা করা হলো। তো দেখা গেল যে ডেমিট্রিয়ার, যে নিজেকে মহিলা দাবি করে নারী কয়েদি হয়ে জেলখানায় প্রবেশ করেছিল, তো সেখানেই সে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে, যার ফলে দুইজন মহিলা গর্ভবতী হয়ে যায়। এর পরবর্তীতে তাকে সেখান থেকে বের করে আবার পুরুষ কারাগারে বন্দী করা হয়। প্রিয় বন্ধুগণ, এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে আমাদের বাংলাদেশেও, এরকম দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। নাম হচ্ছে শরীফা আক্তার, সরি, এটার নাম শরীফ আক্তার নয়, শারমিন আক্তার। তো শারমিন আক্তার থেকে জিবরান, ঘটনাটি কী হলো? তো শারমিন আক্তার, উনি যখন স্কুল লাইফে ছিলেন অর্থাৎ স্কুলে পড়তো, তো সে নিজের কথা ব্যক্ত করছে ভাবে যে আমি যদিও মেয়ে কিন্তু আমি তারপর মেয়েদের প্রতি আকর্ষণ ফিল করি নিজেকে পুরুষ মনে করে। তো ছোটোবেলায় আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল,
আমি তার সঙ্গে ঘোরাফেরা করতাম, কিন্তু আস্তে আস্তে দিন যত গড়ালো, আমাদের বয়স সন্ধিকাল হলো, তখন সেই মেয়েটি আরেকটি পুরুষের হাত ধরে চলে গেল। আমি চরম ছ্যাঁকা খেয়ে গেলাম। এর পরবর্তীতে আমি আবদার করতে থাকলাম, আবেদন করতে থাকলাম, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দেয় না। তো সে নিজের দুঃখ প্রকাশ করছে এভাবে। এরকম একটা গল্প যদি আপনি বাচ্চাদের আগে বাচ্চাদের সামনে উপস্থাপন করেন, তাহলে বাচ্চারা মনে করবে, আরে সমাজটা কি নষ্ট হয়ে গেল, মানবতা বিবর্জিত কাজ করছে, একটা মহিলাকে যে নিজেকে পুরুষ দাবি করছে, সে তো আর বুঝবে না যে পুরুষ দাবি করা মহিলা, মহিলা থেকে পুরুষ দাবি করা, এটা কতটুকু ভয়ঙ্কর, কতটুকু খারাপ, জঘন্য। এটা বোঝানোর আগে তাকে বোঝানো হচ্ছে মানুষের প্রতি টর্চার করা হচ্ছে। তো এভাবে শারমিন আক্তার থেকে জিব্রান হয়েছে এবং সে নিজের শরীরে তিনটি অস্ত্রোপচার করেছে। তার জরায়ু কর্তন করেছে, স্তন কর্তন করে পুরুষাঙ্গ পুনঃস্থাপন করেছে। তো এতে কী হবে? তাতে কি সে পুরুষ হয়ে যাবে? না, শুধুমাত্র নিজের অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করা হবে, নিজের উপরে জুলুম করা হবে। আমরা সে সম্পর্কে সামনে আসব যে একজন নিজেকে পুরুষ দাবি করলে, পুরুষাঙ্গ স্থাপন করলে এবং তার স্তন কর্তন করলে কি সে পুরুষ হয়ে যাবে? না, পুরুষ হওয়ার জন্য, মহিলা হওয়ার জন্য তার আভ্যন্তরীণভাবে, অর্থাৎ অভ্যন্তরীণভাবে কিছু গুণাবলী থাকার প্রয়োজন, কিছু হরমোন থাকার প্রয়োজন। সেগুলো যদি তার মধ্যে বিদ্যমান থাকে, সেই বিবেচনায় সে পুরুষ মহিলা বিবেচিত হবে। যদি সেই সমস্ত হরমোনের বিপরীত কিছু থাকে, তাহলে সে অন্য কিছু হিসেবেই সমাজে পরিচিতি লাভ করবে। তো এই যে শিক্ষা, এটা এসেছে আমেরিকা থেকে, পশ্চিমা বিশ্ব থেকেই এই ট্রান্সজেন্ডারিজম আমাদের দেশে ঢুকে পড়েছে আস্তে আস্তে। আমাদের বাংলাদেশেও তিনটি ধাপে এটা হয়েছে, শুধুমাত্র একটি ধাপ বাকি আছে। যদি সংসদে উপস্থাপন করে কোনোভাবে পাশ করা যায়, তাহলে আমাদের দেশেও ট্রান্সজেন্ডারিজম বৈধতা পেয়ে যাবে। ট্রান্সজেন্ডারিজম সমকামিতা প্রায় কাছাকাছি একই পর্যায়ের, তো এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। তো আমেরিকা থেকে এসেছে, আমরা আমেরিকার একটি বই, সেই বইয়ের নাম হচ্ছে আই এম জাজ। সেই বইতে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে ছোটোবেলা থেকেই যে কীভাবে নিজেকে ট্রান্সজেন্ডারিজম, অর্থাৎ ট্রান্সজেন্ডার মতবাদে আসক্ত করতে হবে এবং সেই মতবাদকে গ্রহণ করতে হবে। বাচ্চাদেরকে পড়াচ্ছে, আই হ্যাভ এ গার্ল ব্রেইন বাট এ বয় বডি। আমার মেয়েদের মস্তিষ্ক রয়েছে কিন্তু ছেলেদের বডি, ছেলেদের দেহ। দিস ইজ ক্যালেড ট্রান্সজেন্ডারিজম, এটাকেই ট্রান্সজেন্ডারিজম বলে। আই ওয়াজ বর্ন দিস ওয়ে, আমি এভাবেই জন্মগ্রহণ করেছি। একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে যদি এভাবে শেখানো হয় যে তুমি ছেলে হও মেয়ে হও, ওটা কিছু আসে যায় না, সমাজ তোমাকে ছেলে বলুক মেয়ে বলুক তাতে কিছু আসে যায় না, তুমি নিজেকে যা ফিল করবে তুমি তাই। এবং আরও একটি বই, আই ফিল গুড টু বি ইয়োর সেলফ বইয়ের নাম। তো এই বইতে শেখানো হচ্ছে ছোট্ট একটি বাচ্চা, এই বাচ্চাটি হলো ছেলে এবং তার বাবা মা পাশে দাঁড়িয়ে রয়েছে, বইয়ে পিক দেওয়া রয়েছে, এক পাশে বাবা মা দাঁড়ানো আর এক সাইডে ছোটো বাচ্চাটি দাঁড়ানো। এবং বাচ্চাটি তার বাবা মাকে যা বলল তারা শুনে হাউ ওয়ান্ডারফুল, তারা আশ্চর্যান্বিত হয়ে গেল। কি মানে এমন একটা কি বিষয়ে, মানে হাউ ওয়ান্ডারফুল বললাম আশ্চর্যান্বিত হয়ে, যে কীভাবে একটা একটা ন্যাস্টিক মতবাদকে তারা সুন্দর করে প্রচার করছে। তো সেই বাচ্চা তার মাকে বলছে, বাবাকে বলছে, আই নো ইউ থিঙ্ক আই অ্যাম এ বয়, তো আমি জানি তোমরা আমাকে একটা ছেলে মনে করো, বাট রিয়েলি আই ফিল লাইক এ গার্ল, কিন্তু আমি নিজেকে বাস্তবে একটা মেয়ে হিসেবেই বিবেচিত করি বা মেয়ে মনে করি। এগুলো পড়ানো হচ্ছে আমেরিকাতে। তো এইগুলো থেকেও আমাদের বাংলাদেশেও এই ট্রান্সজেন্ডারিজম ঢুকে পড়েছে। কিভাবে? তারা সূক্ষ্ম কৌশল এগুলো ঢোকানোর চেষ্টা করছে একটা গল্পের মাধ্যমে। আমরা দেখেছি বাংলাদেশের পাঠ্যপুস্তক এনসিটিভির পক্ষ থেকে সপ্তম শ্রেণীর যে বই, ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান যে বইটি রয়েছে, এই বইয়ের 51 থেকে 56 পৃষ্ঠার মধ্যে একটি গল্প লেখা হয়েছে, শরীফা এবং আনাই। তো শরীফা, সে নিজেকে কীভাবে মেয়ে দাবি করার কারণে, মানে ছেলে দাবি করার কারণে মানুষ তাকে অবজ্ঞা করেছে, দূরে সরিয়ে দিয়েছে, ইত্যাদি কথাগুলো সেই গল্পের মধ্যে উপস্থাপন করা হয়েছে। নাম ছিল শরীফ, সেখান থেকে সে শরীফা হয়েছে। তো শরীফ বলে, আমি নিজেকে মেয়ে হিসেবে উপস্থাপন করি, নিজেকে মেয়ে মনে করি, যে কারণে সমাজ আমাকে অবজ্ঞা করে, সমাজ আমাকে দূরে ঠেলে দেয়। ঠিক এভাবে যদি একটা গল্প উপস্থাপন করা হয়, কচি কচি ছোটো ছোটো বাচ্চা, ওরা তো মনে করবে যে সমাজ নষ্ট হয়ে গিয়েছে, মানুষের প্রতি কোনো দয়া মায়া স্নেহ সহমর্মিতা নেই, মানুষকে দূরে ঠেলে দিচ্ছে, মানবতা বিবর্জিত সমাজ দিয়ে আমি কী করবো। এজন্য একটা সময় সে তাদের প্রতি আসক্ত হয়ে যাবে যে হ্যাঁ, ওদেরকেও দয়া করা দরকার। কিন্তু আমাদের বোঝা উচিত যে এটা দয়া করার কোনো বিষয় নয়, এটা শুধু একটি ফালতু বিষয় যে বিষয়ের প্রতি কোনোভাবেই অগ্রসর হওয়া যাবে না। তো ট্রান্সজেন্ডারিজম এরা চারটি ভাগে
ভাগ করে নিজেদের মতামতকে। এক নম্বরে হচ্ছে বায়োলজিক্যাল সেক্স অর জেন্ডার, দুই নম্বরে সেক্সুয়াল ওরিয়েন্টেশন অর অ্যাট্রাকশন, তিন নম্বরে জেন্ডার এক্সপ্রেশন, চার নম্বরে জেন্ডার আইডেন্টিটি। তো এরা এভাবে সংজ্ঞায়িত করে থাকে যে বায়োলজিক্যাল সেক্স অর জেন্ডার অর্থাৎ জন্মগত যে লিঙ্গ রয়েছে সেটা যাই হোক না কেন ওটা দিয়ে কিছু আসে যায় না, ওটা দিয়ে একজন মানুষকে পুরুষ একজন মানুষকে মহিলা এটা বিবেচনা করা যাবে না, সে নিজেকে যা মনে করবে তাই। এরপরে সেক্সুয়াল ওরিয়েন্টেশন অর অ্যাট্রাকশন মানে আকর্ষণ, প্রণয়বোধ, যৌন অনুভূতি, কারোর প্রতি আকর্ষণ হলে তারা নিজেকে যেভাবেই আকর্ষিত করবে যেভাবে পেশ করবে সেটাই হচ্ছে আসল, নিজের ভেতর থেকে যেভাবে নিজেকে প্রকাশ করবে সেটাই আসল, দেহ দিয়ে কিছু আসে যায় না। এরপরে তিন নম্বরে আমি বলেছিলাম জেন্ডার এক্সপ্রেশন, সে যেভাবে নিজেকে প্রকাশ করবে যেভাবে নিজের জেন্ডারের বহিঃপ্রকাশ করবে ভিতরটাকে যেভাবে বহিঃপ্রকাশ করবে তাকে সেভাবেই স্বাধীনতা দিতে হবে। জেন্ডার আইডেন্টিটি অর্থাৎ তার ভেতরের যে মনস্তাত্ত্বিক যে লিঙ্গ রয়েছে সেটাকেই সে যেভাবে বাস্তবায়িত করবে সেটাকেই প্রাধান্য দেওয়া হবে, তার বায়োলজিক্যাল জেন্ডার অর্থাৎ জন্মগত লিঙ্গকে প্রাধান্য দেওয়া যাবে না। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার মতবাদের কথা এবং তারা চারটি ভাগে এভাবে বিভক্ত করে থাকে। প্রিয় বন্ধুগণ, তো আমরা এই যে শুরু থেকে এ পর্যন্ত যে বিষয়গুলো দেখলাম যে একজন মানুষ নিজেকে মেয়ে দাবি করছে তাহলে তাকে মেয়ের অধিকার দিতে হবে, একজন মেয়ে নিজেকে পুরুষ দাবি করছে তাহলে তাকে পুরুষের অধিকার দিতে হবে, এটা কি আদৌ সম্ভব? নো, নিজের শরীরে কয়েকটি অস্ত্রোপচার করেই নিজের স্তন কেটে পুরুষের লিঙ্গ স্থাপন করলে তাতে কি পুরুষ হয়ে যাবে? না, আমরা জানি পুরুষ কাকে বলে, যদি কারোর মধ্যে শুক্রাণু তৈরি করার সক্ষমতা থাকে সেই পুরুষ, আর যার ভিতরে ডিম্বাণু তৈরির সক্ষমতা থাকে সেই মহিলা। তো এর বাইরে গিয়ে যদি আপনার মধ্যে থাকে ডিম্বাণু আপনি নিজেকে পুরুষ দাবি করলেন আপনি পুরুষ হবেন না, ডাক্তার আপনাকে পুরুষ বলবে না, এবং আপনার ভিতরে যদি শুক্রাণু তৈরি হওয়ার সক্ষমতা থাকে নিজেকে মহিলা বলবেন না, ডাক্তার আপনাকে কখনোই আপনাকে মহিলা বলবে না, বরঞ্চ আপনি একজন পুরুষ কারণ আপনার শরীর শুক্রাণু উদ্গত করে বা শুক্রাণুর জন্ম দেয়। প্রিয় বন্ধুগণ, আমরা আরও কয়েকটি বিষয় এভাবে যদি পর্যবেক্ষণ করি, এই যে আমরা আমাদের সমাজে দেখি যারা হিজড়া তারা কি আসলেই কোনো তৃতীয় লিঙ্গ? নো, হিজড়া তারাও হয়তো পুরুষ হয় আর নয়তো মহিলা হয়, যে কোনো একটা তারা হবেই। আমরা দেখি অনেকে ছোটোবেলা থেকে ছেলে বা মেয়ে থাকে কিন্তু বয়স অনুযায়ী আস্তে আস্তে, ছোটোবেলা থেকে মনে করেন একজনকে আমরা মেয়ে মনে করছি কিন্তু আস্তে আস্তে বড় হয়, বয়স অনুযায়ী দেখা যায় তার মাসিক বন্ধ হয়ে গিয়েছে, মাসিক টোটালি নেই মানে মাসিকই হয় না, এভাবে ছেলেদের কিছু গুণাবলী প্রকাশ পেয়েছে। তো এটাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ইন্টারসেক্স, ইন্টারজেন্ডার অর ইন্টারটেস্টিকল, তার আভ্যন্তরীণ মানে ভেতরে কোনো লিঙ্গ রয়েছে অথবা অন্ডকোষ রয়েছে যে কারণে সে একজন পুরুষ কিন্তু তার বাহ্যিকভাবে মেয়েদের কিছু গুণাবলী প্রকাশ পেয়েছে, সেই হিসেবে সে কখনোই পুরুষ হবে না, মানে সে হিসেবে সে কখনোই মেয়ে হবে না যেহেতু ভেতরে তার পুরুষের গুণাবলী রয়েছে এজন্য সে একজন পুরুষ। এবং এটা একটা মানে দোষ, এটা একটা ত্রুটি, এটা একটা রোগও বলা যায় যেটাকে বলা হয় ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট, এই রোগে সে আক্রান্ত যে কারণে বাহ্যিকভাবে একরকম দেখা যাচ্ছে কিন্তু ভেতরে আরেক রকম। এ হলো মোটামুটি কথা। এরপরে আমরা জানি যে একজন পুরুষ একজন মহিলা, এই যে পুরুষ এবং মহিলা পার্থক্য হয় কীভাবে, আরও একটিভাবে পার্থক্য করা যায়, তাহলে একজন পুরুষ এই যে আমাদের দাড়ি মোচ উঠে এটা কেন, আমাদের মধ্যে একটা হরমোন রয়েছে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরন এই কারণেই পুরুষের বয়সন্ধিকালে দাড়ি মোচ ইত্যাদি গজায়, আর মেয়েদের মধ্যে থাকে স্ট্রোজেন, এস্ট্রোজেন হরমোনের কারণে তারা একটু ভারী নাদুস নুদুস অলস টাইপের বসে থাকতে পছন্দ করে এবং বেশি পরিশ্রম করতে পারে না, শুধুমাত্র এই হরমোনের কারণেই এটা হয়ে থাকে। এজন্য আমরা দেখি অনেক মহিলার দুই একটা দাড়ি গজায়, তো তার মধ্যেও পুরুষের যে টেস্টোস্টেরন এর কিছু হালকা পাতলা আভাস পাওয়া যায়। তো এভাবেই যার মধ্যে যে হরমোন থাকবে, যার মধ্যে শুক্রাণু উদ্গত করার সক্ষমতা থাকবে সে পুরুষ, যার মধ্যে ডিম্বাণু উদ্গত করার সক্ষমতা থাকবে সে মহিলা, যার মধ্যে টেস্টোস্টেরন হরমোন থাকবে সে পুরুষ, আর যার মধ্যে স্ট্রোজেন হরমোন থাকবে সে মহিলা। এটাই চিরসত্য কথা। আপনি এই সমস্ত বাদ দিয়ে একটা লজিক ছাড়া আনলজিক কথাবার্তা এনে নিজেকে পুরুষ বলবেন তো পুরুষ হয়ে যাবেন, নিজেকে মহিলা বলবেন মহিলা হয়ে যাবেন, আর সমাজের চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, না এটা করা যাবে না। আমাদের বাচ্চাদেরকে সতর্ক করতে হবে। আমরা আরেকটি বিষয়, যদি তাদেরকে আমরা স্বাধীনতা বলে চালিয়ে দেই তাহলে আপনি কি বলবেন যারা অ্যানোরেক্সিয়া রোগের মধ্যে আক্রান্ত রয়েছে? অ্যানোরেক্সিয়া এমন একটি রোগ
যে ব্যক্তি যতই হালকা পাতলা হোক না কেন, যতই আন্ডার ওয়েট হোক না কেন, সে নিজেকে মনে করে যে আমি অনেক ওয়েট হয়ে গিয়েছে আমার, সে খেতে চায় না, বমি করে, তো আপনি যদি এখন তাকে চিকিৎসা না করেন, বলেন এটা ওর স্বাধীনতা, তাহলে তো ক্ষতির মধ্যে পড়ে যাবে, আপনার উপরে জুলুম করলেন। আমরা আরও একটি রোগীর কথা জানি যে বডি আইডেন্টিটি ইন্টিগ্রিটি ডিসঅর্ডার যেটাকে বলা হয়। তো এই রোগটা হলো মানুষের গা হাত পা ফুলে যায়, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ মনে হয় যেন নেই নেই ভাব, তো একটা সময় সে বিচলিত হয়ে বলে আমার হাত কেটে ফেলো, পা কেটে ফেলো। তো আমরা যদি আসলে চিকিৎসা করে তার হাত আর পা কেটে ফেলি, বলি এটা তার স্বাধীনতা, তাহলে আমরা তার উপকার করলাম না, বরঞ্চ আমরা তাকে ক্ষতির মধ্যে ফেলে দিলাম। অতএব তার অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাবে না, তাকে স্বাধীনতা দেওয়া যাবে না যে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলো, বরং তাকে বোঝাতে হবে তুমি সুস্থ আছো, তোমার চিকিৎসা করার প্রয়োজন, তোমাকে আরও সুস্থ হতে হবে, তাহলে আপনি তার উপরে ন্যায় বিচার করলেন, ইনসাফ করলেন। তো প্রিয় বন্ধুগণ, আমরা এই যে ট্রান্সজেন্ডার মতবাদে যারা আসক্ত হয়ে যারা দাবি করে যে আমরা তো স্বাধীনতার পক্ষে কথা বলছি, স্বাধীনতার পক্ষে নয়, তারা মূলত অসুস্থতার মধ্যে রয়েছে, তারা একটা সমাজকে অবক্ষয়ের মধ্যে নিয়ে যেতে চায়। আমরা দাবিকে কোনোভাবেই প্রশ্রয় দিতে পারি না, আমাদের বাচ্চাদের প্রতি আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, এবং পাঠ্যপুস্তকে এই যে ট্রান্সজেন্ডারিজম, সমকামিতা ইত্যাদি সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।